নামাজের নিয়ম কেন? তো প্রথমে আমরা একবার আলোচনা করি যে দুই রাকাত নামাজ প্রথম থেকে শুরু করে শেষ কিভাবে করবে। যদি আপনার সঙ্গে মিলে ভালো, যদি না মিলে মনে করবেন আপনারটা কি আছে ভুল আছে শুধরাই নেবেন। প্রথমে আপনি কি করবেন, নামাজের জন্য দাঁড়ায় যাবেন, ঠিক কি না? দাঁড়ায় গেলেন কেবলামুখী হয়ে। এরপরে আপনার কাজ হলো নিয়ত করা, কি করা নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এরকম ভাবে আরবিতে বলতে হবে শর্ত না, কথা বোঝা গেছে? অথবা আমি কেবলামুখী হইয়া দুই রাকাত ফজর নামাজের সুন্নাত নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার, এইরকম মুখে বলা জরুরি না। যদি কেউ বলে সমস্যাও কি নাই, আর সবচেয়ে মূল কথা হলো এটা হৃদয়ে থাকতে হবে যে আমি কি এখন পড়ছি। আপনি যখন ফজরের নামাজ পড়ার জন্য আসেন তখন কি জোহরের নিয়ত থাকে? এই নিয়তটা হলো মেন। এই জন্য যেহেতু নিয়ত আছে আমি দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়ব, এই নিয়তটা শেষ হয়ে গেল, এখন আপনার কাজ হলো তাকবির দেওয়া। এটাকে বলা হয় তাকবিরে উলা, তাকবিরে মানে প্রথম তাকবির। এই যে প্রথমে যে আমরা তাকবিরটা দিই আল্লাহু আকবর, এই তাকবিরের নাম কি? তাকবিরে উলা। এই তাকবিরটা দিলেন, তাকবির দেওয়ার পরে আপনি কি পড়বেন বলেন? সানা, সানাটা পড়লেন। সানা পড়ার পরে আপনি কি পড়বেন? সুরাতুল ফাতিহা। সুরা ফাতিহার আগে কি পড়বেন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ, কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আউযুবিল্লাহ দিয়ে নামাজটা শুরু করবেন। যে কোনো নামাজের একেবারে পহেলা রাকাতে যখন ফাতিহা পড়বেন, ফাতিহা পড়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, এটা সুন্নাত, এটা কি? আর পরের যেই পরের যে সুরা ফাতিহা আবার আসবে দ্বিতীয় রাকাতে, সেখানে শুধু বিসমিল্লাহ পড়বেন, সেখানে আর আউযুবিল্লাহর দরকার নাই। আউযুবিল্লাহ কয়বার? চার রাকাত নামাজের একেবারে প্রথম রাকাতে সুরা ফাতিহার সময় আউযুবিল্লাহ কয়বার? আর বাকি যে তিন রাকাতে সুরা ফাতিহা পড়বেন সেখানে শুধু? ক্লিয়ার হয়ে গেছে? আউযুবিল্লাহ পড়লেন, এরপরে সুরা ফাতিহা পাঠ করছেন, এরপরে আমিন বলছেন, এরপরে আপনি কোরআন হাকিমের যে কোনো একটা কি পড়বেন? সুরা, সুরাটা পাঠ করলেন। সুরা পাঠ করার পরে এখন কাজ হলো রুকু এবং সেজদা করা। আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে তিনবার কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আউযিম, সুবহানা রাব্বিয়াল আউযিম, এই তাসবিহটা পাঠ করবেন কয়বার? বেশিও পাঠ করা যায়, বেশি পাঠ করতে পারলে করবেন। তিনবার পাঠ করার পরে সামি আল্লাহু লিমান একেবারে সোজা হয়ে দাঁড়ায় যাবেন। সোজা হয়ে যখন দাঁড়ায় যাবেন তখন পড়বেন রব্বানা লাকাল, এরপরে আরেকটা দোয়া আছে, পড়লে ভালো না পড়লে গুলা নাই, হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফি, এটা যদি পারেন পড়বেন, পড়লে সওয়াব না পড়লে সমস্যা নাই। এখন আপনার কাজ হলো সেজদায় যাওয়া। আল্লাহু আকবার বলে কোথায় চলে গেলেন? সেজদায়। সেজদায় গিয়ে আপনি তিনবার পাঠ করবেন কি বলেন তো? সুবহানা আলা, সুবহানা রাব্বিয়াল কয়বার? পাঠ করার পরে আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে এখানে একটা দোয়া আছে, পড়লে ভালো না পড়লে সমস্যা নাই, রব্বিক ফিরলি পড়তে পারেন। আবার অনেকে পড়ে আল্লাহুম্মা ফিরলি ওয়ার হামনি ওয়ার জুকনি ওয়া আফিনি, এরকম পড়ে, পড়লে ভালো না পড়লে গুনা নাই সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। আবার আল্লাহু আকবার বলে আপনি কোথায় গেলেন? সেজদায়। আবার কয়বার পড়বেন? তিনবার। এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, একটা যদি আপনার মিস হয়ে যায় তাহলে নামাজের মধ্যে হয়তোবা নামাজ নষ্ট হয়ে যাবে, নতোবা নামাজ ভেঙ্গা যাবে, নতোবা আপনার নামাজের সওয়াব কমে যাবে, ঠিক নেই? এই জন্য এগুলো জরুরি। তাহলে আপনি তিনবার তাসবিহ পড়ার পরে আল্লাহু আকবার বলে এখন দাঁড়িয়ে যাবেন, কি করবেন? দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া এখন আপনার কাজ কি বলেন তো? বিসমিল্লাহ পাঠ করা। আউযু না, আউযু ওই যে প্রথমে একবার পড়ছেন, বিসমিল্লাহ পাঠ করবেন, এরপরে সুরা ফাতিহা পাঠ করবেন, এরপরে আপনি কোরআন হাকিম থেকে যে কোনো একটা সুরা পাঠ করবেন। আগে যেই সুরাটা পড়ছেন এর পরের থেকে পড়ার চেষ্টা করবেন। পড়ার পরে আবার আপনি রুকু করলেন, আবার সিজদা করলেন, এরপর আল্লাহ আকবার বলে বসবেন। বসে প্রথমে কি পাঠ করবেন?
তাশাহুদ আত-তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এইটা পুরো পাঠ করবেন তারপরে কি পাঠ করবেন দুরূদ শরীফ পাঠ করার পরে দোয়া মাসুরা পাঠ করবেন তারপরে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবেন ডান কাঁধের দিকে তাকাইবেন নাকি মুসল্লি গুনবেন কয়জন আছে তারপরে লক্ষ্য করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাথা কিন্তু সামনে নিয়ে আসছি নাকি এই জায়গায় আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম রাখা যাবে না সামনে নিয়ে আসবেন আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুঝতে পারছেন আরেকবার দেখে খেয়াল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুঝতে পারছেন সালাম শেষ হওয়ার পরে আপনি যে কাজটা করবেন বিশেষ করে ফরজ নামাজের পরে প্রথমেই আল্লাহু আকবার একবার বলবেন কয়বার বলেন তো আল্লাহু আকবার প্রত্যেক ফরজ নামাজ শেষ হইলেই নবীজি বলতেন আল্লাহু আকবার এরপরে বলতেন তিনবার আস্তাগফিরুল্লাহ 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 এরপর আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি পারেন এটা পড়তে পারেন এই দোয়াটা নবীজি পড়তেন এরপরে আরো অনেক দোয়া আছে যদি পড়েন ভালো না পড়লে সমস্যা নাই মুনাজাত দিবেন এটা হলো দুই রাকাত নামাজ কিভাবে আদায় করবেন ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ এখন আসেন চারটা সূরা দিয়ে কি সব নামাজ পড়া যাবে জি সব নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই মনে করেন আপনি সূরা লাহাব তাব্বাতিয়াদা পারেন সূরা এখলাস পারেন সূরা ফালাক পারেন সূরা নাস পারেন কয়টা হইল আর কোনো সূরা আপনি পারেন না এই চারটা সূরাই আপনি পারেন কোনোভাবে মুখস্থ করছেন আর পারেন না তো আপনি কিভাবে নামাজ পড়বেন যদি চার রাকাত বিশিষ্ট নামাজ হয় সুন্নাত কি নামাজ হয় তাহলে এই চারটা সিরিয়ালে পড়বেন প্রথম রাকাতে তাব্বাতিয়াদা দ্বিতীয় রাকাতে সূরা এখলাস তৃতীয় রাকাতে সূরা ফালাক চতুর্থ রাকাতে সূরা নাস আর যদি ফরজ হয় চার রাকাত প্রথম রাকাতে তাব্বাতিয়াদা দ্বিতীয় রাকাতে সূরা এখলাস পড়তে পারবেন অথবা সূরা নাসও পড়তে পারবেন সমস্যা নাই বুঝতে পারছেন আর নফলের ক্ষেত্রে একই নিয়ম তাহলে চারটা সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন এখন আরেকজন বলছেন যে হুজুর আমি তো দশটা তো দূরের কথা সাইটটাও পারি না মাত্র দুইটা পারি কয়টা পারি আমি আজীবনে দুইটা সূরা মুখস্থ করছি এখন আমি কিভাবে নামাজ পড়বো এইরকম পাবলিক মনে হয় নাই আপনাদের মাঝে আরবি আছে আছে বলে দিই দুই সূরা দিয়ে কিভাবে নামাজ পড়বেন দুই সূরা দিয়া আপনি নামাজ পড়বেন এইভাবে যদি ফরজ হয় দুই সূরা যদি পারেন ফরজের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কারণ ফরজ যদি হয় দুই রাকাত সূরা মিলাবেন দুইটা ফরজ যদি হয় চার রাকাত সূরা মিলাবেন কয়টা দুইটাই এক্ষেত্রে আর কোনো ঝামেলা নাই প্রথম রাকাতে একটা পড়বেন দ্বিতীয় রাকাতে পরেরটা পড়বেন শেষ আচ্ছা এখন আসেন সুন্নত সুন্নত অথবা নফল নামাজে প্রত্যেক রাকাতে রাকাতে কি মিলাইতে হয় সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা আপনাকে মিলাইতে হবে এই জন্য মনে করেন আমি ধরে নেই আপনি সূরা ফালাক পারেন সূরা নাস পারেন এই দুইটা সূরা পারেন তো আপনি চার রাকাত নামাজ যদি সুন্নত হয় প্রথম রাকাতে আপনি পড়বেন কোন সূরা সূরা ফালাক সূরা ফালাক দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা নাস কোন সূরা আবার তৃতীয় রাকাতে পড়বেন সূরা ফালাক চতুর্থ রাকাতে সূরা নাস কথা বুঝতে পারছেন নামাজ হয়ে যাবে নামাজ কি হয়ে যাবে এখন আসেন এমন কিছু বান্দা আছে যারা তাশাহুদটা অনেক কষ্টে মুখস্থ করছে বাট দুরূদ শরীফ পারে না দোয়া মাসুরা পারে না এরকম আছে নি আছে যে হুজুর আমি দুরূদ শরীফটা পারি না তারপরে দোয়া মাসুরা পারি না শোনেন দুরূদ শরীফ পারি না দোয়া মাসুরা পারি না এই জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ পড়তে হবে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া হলো সুন্নাত আর দোয়া মাসুরা পড়া হলো মুস্তাহাব এই জন্য এই দুইটা যদি ছেড়ে দেন নামাজ হয়ে যাবে নামাজ কি আপনি শুধু তাশাহুদ পড়ার পরে সালাম ফিরায় ফেলবেন তবে চেষ্টা করবেন মুখস্থ করার জন্য ক্লিয়ার চেষ্টা করবেন মুখস্থ করার জন্য একেবারে যদি মুখস্থ না হয় তাহলে এইভাবে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে নামাজ কিন্তু ছাড়া যাবে না যে আমি এই দোয়া পারি না অমুক দোয়া পারি না তমুক দোয়া পারি না নামাজই পড়ব না এরকম না নামাজ কন্টিনিউ করতে হবে আপনাকে দ্বিতীয় নাম্বার একজন আমাকে বলছেন হুজুর কত চেষ্টা করছি হুজুর দোয়ায় কুরআন মুখস্থ করতে পারি না
মোটামুটি অন্যান্যগুলো যাই মুখস্থ করেছি দোয়ায়ে কুনুত পড়তে গেলে আমার পেছ লাগে পারি না আপনি যদি দোয়ায়ে কুনুত না পারেন তাহলেও নামাজ কি আপনি নামাজ আপনি পড়বেন কন্টিনিউ করবেন ছেড়ে দিবেন না দোয়ায়ে কুনুতের জায়গায় আপনি অন্য একটা দোয়া পড়বেন আমি একটা দোয়া শিখাই দেব যে দোয়াটা সবাই পারেন বলেন তো এটা কারা পড়বেন যারা দোয়ায়ে কুনুত আর যারা ফাইরা আর এটা পড়বেন তাহলে কিন্তু খবর আছে দোয়ায়ে কুনুত পারেন যে হুজুর আরেকটা সহজ দোয়া শিখাই দিয়েছে ওইটা তো পড়তে সময় লাগে এইটা পড়ি না যদি পারেন তাহলে তো দোয়ায়ে কুনুতই পড়বেন যারা দোয়ায়ে কুনুত মুখস্থ হয় না বা পারেন না তারা আমি এখন যেটা বলবো এটা পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল এটা পারেন না এমন কোনো কেউ আছেন পারেন যারা দোয়ায়ে কুনুত পারেন না অথবা মুখস্থ করতে যতদিন সময় লাগে এই সময়ের মধ্যে দোয়ায়ে কুনুতের স্থলে এই দোয়াটা পাঠ করবেন এটা একটা কোরআনের আয়াত এইটা পাঠ করলে করলে নামাজ সহি হয়ে যাবে সমস্যা নাই আচ্ছা এখানে আরেকটা ভুল আপনারা করেন যে ভুলটা আমার সাথে শেয়ার করছেন যে হুজুর এখন তো বুড়া হয়ে গেছি তাল তাল ঠিক থাকে না নামাজের প্রথম রাকাতে পড়ছি সূরা নাস দ্বিতীয় রাকাতে পড়ছি সূরা ফিল উল্টা মানে নিয়ম ছিল কি উপর থেকে নিচের দিকে আসা কিন্তু প্রথম পড়ছে মনে করেন সূরা নাস লাস্টের সূরাটা আর পরের রাকাতে পড়ছে কোনটা সূরা ফিল এখন কি নামাজ হবে জি নামাজ হয়ে যাবে সমস্যা নাই এটা ফরজের ক্ষেত্রে মাকরু হয় কিন্তু অন্যান্য নামাজের ক্ষেত্রে মাকরু হয় না সমস্যা নেই যদি এরকম উল্টা পাল্টা হয়ে যায় সমস্যা নাই প্রথম রাকাতে কেরাতটা পড়ছেন ছোট দ্বিতীয় রাকাতে কেরাত হয়ে গেছে বড় এরকম হয় নিয়ম কি প্রথম রাকাতে কেরাত বড় পড়বেন দ্বিতীয় রাকাতে ছোট পড়বেন কিন্তু আপনি প্রথম রাকাতে পড়ছেন কি বড় দ্বিতীয় রাকাতে হয়ে গেছে ছোট সেক্ষেত্রে আপনার সমস্যা নাই নামাজ কিন্তু হয়ে যাবে নামাজ বাদ দিয়ে ছাইড়া দিয়ে আবার নতুন করে পড়ার দরকার নাই যদি ভুলে হয়ে যায় সমস্যা নাই আর ইচ্ছা করে করা ঠিক না মাকরু লেখছেন